me down slowly. Let me down, down, let me down, down, let me down, let me down, down, let me down, down, let me down. If you wanna go, then I'll be so lonely. If you're leaving, baby, let me down slowly. Let me down. হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম স্নাইপার পাপা একটা সারপ্রাইজ দিবে, তো সারপ্রাইজটা কী সেটা তোমরা অলরেডি আমার ভিডিওর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দেখে বুঝে গেছো। তো আমি হচ্ছি এখন আমরা যেহেতু বাইরে যাব, এই জন্য হচ্ছে খুব ভোরে আমি উঠে রেডি হয়ে নিলাম। তো এখানে ড্রেস আর ব্যাগটা বের করে নিয়েছি, তারপর খুব ঝটপট একদম 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গিয়েছি। কারণ আমার এই যে একটা বেবি আছে, ওকেও কিন্তু আমার রেডি করতে হয়েছে, কারণ ও হচ্ছে এত সকালে ওর উঠে অভ্যাস নেই। তো দেখা যায় যে ওকে একটু টাইম নিয়ে আমাদেরকে উঠাতে হয়েছে। এরপর একটা সিএনজি নিয়ে আমরা চলে গেলাম ঘাটে। তো সিএনজিতে আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম, এরপর আসলে আমার একটু ঘুম ঘুম লাগছিল। তো ঘাটে এসে আমার একটু ভালো ফিল হচ্ছিল, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার হচ্ছে নদীপথ বা পানিপথ এই ধরনের জার্নিগুলো ভালোই লাগে। তো এখানে এসে আমরা শিপ চুজ করছিলাম যে কোনটায় যাব। তো এখানে এসে আমরা হচ্ছে একটু আশেপাশে কথা বলছিলাম, একটা ধারণা নিচ্ছিলাম যে সকালবেলা সবচাইতে বড় শিপগুলো কোন সাইডে পাব। তো ওনারা যেটা বলছিল যে রাতের বেলা যদি আমরা জার্নি করতে চাই, সেক্ষেত্রে আমরা বড় বড় শিপ পাবো, সকালবেলা এর চাইতে বড় শিপ থাকে না। তো এখানে একটা বড় শিপ দেখতে পেলাম, তো এটাই হচ্ছে ফাইনালি আমরা যাব, কারণ এটা হচ্ছে আশপাশ থেকে একটু বড় ছিল সাইজে, অ্যান্ড এটাই যেতে চাচ্ছিলাম। এটা ভেতরেও আমাদেরকে ভালো লেগেছে দেখে ঘুরে। দেন আমরা হচ্ছে এটাই যাব ডিসিশন নিয়ে নিলাম। অ্যান্ড সাইফার পাপা যেহেতু আজকে অফ ডে ছিল, মানে রানিং ডে, তো আমরা রানিং ডেগুলোতে গিয়েছিলাম। ছুটির দিনগুলোতে তোমরা গেলে অনেক ভিড় পাবে, যেহেতু সাইফার পাপা ঈদের সময় একদম টানা জব করেছে, এই জন্য মূলত আমরা ছুটি পেয়েছি। অ্যান্ড সেই ছুটিতেই আমরা কিন্তু এখানে ঘুরতে চলে এসেছি। তো সাইফার স্কুল অন ছিল, সব কিছু অন ছিল, রানিং ডে ছিল, এই জন্যই মূলত মানুষ এত কম। তো আমরা হচ্ছি বিজনেস ক্লাসের 2টো টিকিট নিয়ে উপরে চলে যাচ্ছি, যদিও আমরা কিন্তু সিটে 2টা মিনিটও বসি নাই, কারণ আমাদের বাহিরের আউটসাইডেই টাইমটা বেশি স্পেন্ড করতে ভালো লেগেছে। তো পুরো শিপটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কোথাও কোনো লোকজন নেই। তো আমরা ছাড়া এখানে জাস্ট 4 থেকে 5টা ফ্যামিলি ছিল, খুবই অল্প পরিমাণ লোক ছিল, অ্যান্ড ঘুরে ফিরেও ভালো লেগেছে। তো সাইফাকে এখানে আমি কিছু ফটোশ্যুট করে দিচ্ছিলাম, সেগুলো অবশ্য তোমরা দেখতে পাবে, আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখতে পারো, চাইলে ফেসবুকে অ্যাড হতে পারো। আমার ফেসবুক লিঙ্ক কিন্তু অলরেডি তোমাদের সাথে আমার কমিউনিটিতে শেয়ার করা আছে, তোমরা চাইলে আমার অ্যাবাউটে গিয়ে চেক করে দেখতে পারো। এখন হচ্ছে আমরা যেই সেকেন্ড ফ্লোরের সামনে যে খোলা জায়গাটা, সেখানে একটু এসে বসেছি। তো সাইফার পাপা আমাদের জন্য খাবার নিয়ে আসতে গেছে। তো এখানে সকালবেলা দেখলাম যে খুব বেশি ভালো কিছু পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পরোটা, ভাজি, ডিম, এগুলোই। তো সাইফার পাপা এগুলোই আমাদের জন্য নিয়ে আসলো, আর ঝটপট হচ্ছে আমরা নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর সাইফা হচ্ছে একটা ওর জন্য একটা জুস নিয়েছি, এর মধ্যে কিন্তু আমাদের শিপটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো তোমরা যারা চাঁদপুরে গিয়েছো, ইলিশ খেয়েছো, তারা কিন্তু জানো যে নদীপথের জার্নিটা কত মজার। তো যাই হোক, আমরা হচ্ছে এটার জন্যই অনেক এক্সাইটেড ছিলাম। তো আমার হচ্ছে ফার্স্ট টাইম চাঁদপুর যাওয়া হচ্ছে, আমি এর আগে কখনো যাইনি। তো সাইফার পাপা আজকে হঠাৎ করে অফারটা দিল, যেহেতু মন খারাপ ছিল, হঠাৎ করে বললো যে চলো আমরা চাঁদপুর গিয়ে ইলিশ খেয়ে আসি। তো প্রথমে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা মাওয়াঘাট যাব, মাওয়াঘাট কিন্তু এর আগেও যাওয়া হয়েছে, তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করেছি, আমরা প্রজেক্ট হিল সাথে ইলিশ খেয়ে এসেছি। তো সাইফার পাপা বললো যে মাওয়াঘাটেই যে এখান থেকে ইলিশ আসে, আমরা ওইখানে গিয়েই খাবো, কারণ চাঁদপুর হচ্ছে ইলিশের দেশ, ওইখান থেকেই মূলত সব জায়গায় ইলিশ যায়। তো আমি হচ্ছে এখানকার পানিটা দেখছিলাম, কারণ আমরা অলরেডি বড় নদীটাতে চলে এসেছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিটা দেখলে এমন ফিল হবে যে এখনই পানিটাতে লাফ দেই, এতটাই মজা লাগে। তো আমি হচ্ছে এখন দুষ্টুমি করছিলাম, বলছিলাম সাইফার পাপাকে যে আমার এখন পানিতে খুব লাফ দিতে ইচ্ছা হচ্ছে। তো সাইফার পাপা বলছিল হ্যাঁ যাও যাও, একবার লাফ দিয়ে দেখাই যায় আসলে কেমন একটা ফিলিংস, তো তুমি চাইলে লাফ দিতে পারো। তো দুষ্টুমি করতে করতে উপরে চলে এলাম। তো এরপর এখানে কিছু পিক নিব। তো এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখলাম, পানির ভেতরে ছোট ছোট সাপের বাচ্চা কম হলেও 11টা আমরা গুনেছি। তো এরপর আসলে পানিতে লাফ দেওয়ার কোনো ইচ্ছাই নাই। তো উপরে এসে এখানে আমরা ফ্রেশ হাওয়াতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এরপর এই জায়গাটাতে কিছু ফটোশ্যুট করেছি আমার অ্যান্ড বেবির।
তো এরপর হচ্ছে আমি আবার সেই জায়গাটাতে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখানে এসে আমি চা অর্ডার করলাম, কারণ আমরা যেহেতু আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি, আমার মাথাটা একদম ধরেছিল। তো আমি হচ্ছে এখানে যে আসলে কালারটি দিবে এটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, কালারটিটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল, সাথে লেবু আর আদার একটা ফ্লেভার পাচ্ছিলাম। তো এই চাটা খেয়ে একটু মুডটা রিফ্রেশিং হয়েছিল আমার, বাট মাথা ধরাটা কমেনি। তো চাটা খেয়ে নেওয়ার পর আমি অবশ্য আর একটা কফি অর্ডার করেছিলাম একটু পর। দেন কফিটা খাওয়ার পর আসলে আমার মাথা ধরাটাও কমে গেছে, আর আমি একদমই চাঙা হয়ে গিয়েছিলাম। আর সেই সাথে আমি দুইটা চিপস অর্ডার করলাম, কারণ আমাদের চাঁদপুরে যেতে কম হলেও 3-3.5 ঘন্টার মতো লেগে যেতে পারে। তো এতটা মানে এতক্ষণ যেহেতু বসে থাকবো, সো দেখা যায় যে একভাবে তোমরা যদি বসে থাকো ঘুম চলে আসবে অ্যান্ড খুবই খারাপ ফিল হবে। যেহেতু সাইফার পাপা আমি আর সাইফার দুষ্টুমি করতে করতে যাচ্ছিলাম, আমাদের কীভাবে যে টাইমটা চলে গেছে সেটা আমরা বুঝতেও পাইনি। তো যাই হোক, এখন হচ্ছে এখানে যে ছোটো ছোটো সাপে বাচ্চাগুলো দেখছিলাম সেটা নিয়ে আসলে আমরা একটু মজা করছিলাম। সাইফার বাবা বলছিল আমাকে যে তুমি না নামতে চেয়েছিলে পানিতে, তো আমি বললাম যে আমার নামার ইচ্ছা শেষ, আমি আর জীবনেও যাব না পানিতে, আর জীবনেও নামতেছি না, কারণ আমি বুঝতেই পারি নাই যে পানিতে আরও কিছু থাকতে পারে মাছ ছাড়াও। তো এখন হচ্ছে আমরা এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে চলে এসেছি ঘাটে। তো এরপর আমরা ল্যান্ড করলাম, এখন হচ্ছে সোজা আমরা একটা রিক্সা নিব। রিক্সা নিয়ে তারপর চলে এলাম ইলিশের হাটে, মানে ইলিশের আড়ত যেটাকে বলে। তো এখানে দেখতে পাচ্ছিলাম যে ঢুকতেই অনেক ইলিশ আনা হচ্ছে। তো ভেতরে গিয়ে তোমাদের সাথে আমি একটা ভিউ শেয়ার করবো, যেহেতু ছোটোখাটোর ভেতরে তোমাদের একটা ধারণা দিব। তো এই তো দেখতেই পাচ্ছি এখানে ইলিশ রাখা আছে, ভিতরে আরও বড় বড় স্তূপ আছে। তো আমি দেখতে দেখতে যাচ্ছি, এখানে অনেক সাইজের ইলিশ ছিল, কয়েক রকমের ইলিশ ছিল, শুধুমাত্র যে চাঁদপুরের ইলিশ তেমনটা না, এখানে চিটাগুঙের ইলিশও ছিল, মানে বিভিন্ন ধরনের ইলিশ মিক্সড করাই ছিল। তবে এখানকার লোকজন অনেক ভালো, তোমরা যদি গিয়ে জিজ্ঞেস করো যে আমরা চাঁদপুরের রূপালি ইলিশ খেতে এসেছি অ্যান্ড আমাদেরকে বেছে ভালোটা দিবেন, তো এনারা তোমাদেরকে সেটাই দিবে। তো ওনারাই বলে যে তোমাদেরকে চাঁদপুরের ইলিশও দেখাবে আবার চিটাগুঙের ইলিশও দেখাবে, সবই তোমাদেরকে দেখাবে যে এইটা এই ইলিশ, এটা আপনারা কোনটা নিতে চান। তো সেক্ষেত্রে আমরা যেহেতু চাঁদপুরে এসেছি ইলিশ খাবো, আমরা চাঁদপুরের রূপালি ইলিশটাই খুঁজছিলাম আসলে। আর এখানে এত বড় বড় ইলিশও দেখেছি, আর ইলিশ ছাড়া কিন্তু অন্যান্য ফিশও ছিল, এটা যে শুধু ইলিশের বাজার দেখি ইলিশ থাকবে এমনটা নয়, অন্যান্য মাছও ছিল। তো আমরা সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তবে আমাদের চোখ ছিল ইলিশের দিকে। তবে আফসোস হচ্ছিলো যে এখানে এত ফ্রেশ ফ্রেশ ইলিশ দেখছিলাম কিন্তু বাসায় নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ বাসাটা যেহেতু অনেক দূর, দেখা যাবে এখান থেকে একটা ইলিশ নিয়ে এটা ফ্রাই করে এখান থেকে খেয়ে চলে যেতে হবে, কারণ এটা মানে নেওয়ার মতো অবস্থায় আসলে আমরা ছিলাম না যে ফ্রোজেন করে একদম প্যাক করে নিয়ে যাব, ওই অবস্থায় ছিলাম না। তো যাই হোক, আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার এই যে টুকটুকিটাও কিন্তু ওর বাবার হাত ধরে ধরে ঘুরছিল। এখানে যে বড় বড় দুটো ইলিশ দেখতে পাচ্ছ, আর এই দিকে যে স্তূপগুলো দেখতে পাচ্ছ, এগুলোই আসলে এখান থেকেই সারা বাংলাদেশের সব জায়গায় ইলিশ যাবে আর কি। তো এখানে এনে রাখা হচ্ছে। তো এগুলো আমি একটু দেখছিলাম আশপাশটা ঘুরে দেখে, ইলিশের আড়তটা সম্বন্ধে আমরা আশেপাশে একটু জিজ্ঞাসা করে তারপর হচ্ছে জেনে নিলাম। তবে সবাই তো ব্যস্ততা থাকার পরেও কিন্তু আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে আইডিয়া নিতে, কেউ কিন্তু বিরক্ত হয়নি যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এই ভাইয়াটার দোকানে এসে ভালো লাগলো, উনি বলছিল যে আপু ইলিশের বাজারে আসছেন, ইলিশের সাথে ছবি নেবেন না, আমার কিছু ছবি নিয়ে যান। তো উনি নিজেই খুশি হয়ে আমাদেরকে বড় বড় ইলিশ দেখাচ্ছিল। এই ইলিশগুলো মূলত 2-2.5 কেজির মতো, এক একটা ইলিশের দাম 5,000 টাকা করে। তো এত বড় ইলিশ আমরা নিচ্ছি না, আমরা একটু মাঝারি সাইজের মধ্যে বড়টা নিচ্ছিলাম। তো উনি আমাদেরকে এটাই দিয়ে দিতে চাচ্ছিল, যদিও ইলিশ সম্বন্ধে আমার একটুগুলো আইডিয়া আছে, তো এই জন্য আমি হচ্ছে এটাকে চেঞ্জ করে নিব বলছিলাম। তো আমি চেঞ্জ করে একদম চোখ লাল দেখে, ফুল কাটা টুকটুকে লাল দেখে বেছে নিয়ে নিলাম। তো এভাবে তোমরা ইলিশ বাছাই করতে পারো, আর ইলিশের গাটা একটু ধরে দেখবে, একটু বিজলি টাইপ থাকলেই বুঝবে সেটা একদম ফ্রেশ ইলিশ। দেন ইলিশটা নিয়ে আমরা সাইডে একটা দোকানে চলে এসেছি, এটা ইলিশের আড়তের পাশেই আছে এই দোকানগুলো, সারি সারি অনেকগুলো দোকান পেয়ে যাবে। তো এখানে এসে আমরা একটা মামাকে দেখতে পেলাম, আর ওনাদেরকে জিজ্ঞাসা করলাম এখানে কী কী মেনু আছে। তো ওনারা বললো আমাদেরকে এখানে আছে, তারপরে বোনা ডাল আছে, মাথা ডাল আছে,
তো মামা বলছিল খুব সুন্দর করে ইলিশ ভাজা করে দিবে। আর এই দেখো আমি যে রোদে পুড়ে কালা হয়ে গেছি তার হচ্ছে একটা ভিডিও তোমাদেরকে দেখালাম। তো আমাদের ইলিশটা ইতোমধ্যে কাটা হয়ে গেছে আর আমি হচ্ছে মামার পেছন পেছন যাচ্ছি ইলিশ মাছ ভাজাটা দেখবো আর সেই সাথে ভিডিও করে তোমাদেরকে একটু দেখাবো। তো আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা আমরা যে ইলিশটা এনেছি আপনারা যেহেতু এখানকার লোকাল আপনাদের টোটাল একটা আইডিয়া আছে, তো আপনি একটু আমাকে জানাবেন যে এই ইলিশটা কতটুকু ফ্রেশ ছিল। মামা বললো যে মাশাল্লাহ আপনাদের ইলিশটা খুবই ভালো ছিল আর এটা কাটার পর এটা ব্লাড দেখে ওরা বুঝে গেছে এটা একদমই ফ্রেশ ছিল। তো ওনারাই হচ্ছে এখানকার লোকাল, এই জন্য ওনারা হচ্ছে এখানকার রূপালী ইলিশটা ভালোই চেনে। তো আমাকে বললো যে আপনার আইডিয়াটা ভালো, তো আমার আইডিয়াটা যেহেতু কাজে লেগে গেছে এই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরা এভাবে ইলিশ বাছাই করতে পারো। তবে ইলিশটা যে ফ্রেশ ছিল এটা কিন্তু আমরা নিজেরাও বুঝেছি যখন এটা ভাজা হচ্ছে, এইটার একটা স্মেল পুরো মানে দোকানটাতে একদম মোমো করছিল। আর ইলিশের লেচটা এখানে ভর্তা করা হচ্ছে, ঝটপট আমাদেরকে ভর্তাটা দিয়ে দেওয়া হলো, আমরা হচ্ছে টেস্ট করে দেখলাম অনেক ইয়ামি হয় আসলে। তোমরা যারা খেয়েছো তারা তো জানো আর যারা এখনও খাওনি তারা গিয়ে ট্রাই করে দেখতে পারো। আর এখন হচ্ছে আমাদের ইলিশ ভাজাটা চলে এসেছে, তো আমি ইলিশ ভাজার সাথে হচ্ছে আলু ভর্তা নিয়েছিলাম মানে এটা অর্ডার করেছিলাম, আর নিয়েছিলাম বেগুন ভাজা। তবে বেগুন ভাজা এখনও হচ্ছে, তো ইলিশের গ্রানে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গেছে এই জন্য আমরা ঝটপট খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিয়েছি। আর ইলিশের সাথে এই যে পেঁয়াজ আর মরিচের ভাজাটা এটার জন্য আসলে ফ্লেভারটা আরও বেশি মজাদার হয়। আর আমরা খাওয়ার স্টার্ট করে দিয়েছি অলরেডি, আর ওইদিকে যে বেগুনটা ভাজছিল সেটাও দেখতেই পাচ্ছিলাম কারণ একদম সামনেই, সাথে সাথে আমাদের বেগুন ভাজাটাও চলে এসেছে। এখন আমরা একসাথে বসে খাওয়াটা এনজয় করেছি। তবে আমি কখনো এত বড় ইলিশের একটা পিস আসলে একটা পিসের বেশি আমি কখনো খেতে পাই না, এখানে এসে আমার অনেক টাইম নিয়ে পুরো ইলিশটা শেষ করতে হয়েছে। যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে ইলিশ চত্বরে চলে এলাম। এই জায়গাটায় তোমরা কিন্তু অনেক ফেসবুকে ইউটিউবে ছবি ভিডিও দেখতে পাবে, খুব চেষ্টা করলাম একটা সেলফি তোলার, এত বেশি রোদ ছিল যে আমি চোখটাই খুলতে পারছিলাম না মানে তাকাতেই পারছিলাম না এক কথায়। আর এখানেও ছবি তোলার চেষ্টা করেছি, রোদটা অনেক বেশি ছিল যার জন্য বাচ্চারও প্রবলেম হচ্ছিলো। বাচ্চাকে নিয়ে আমি হচ্ছে এখন একটু ফ্রেশ মানে হাওয়াতে যেতে চাচ্ছিলাম ফ্রেশ বাতাস এর দিকে। তো সামনেই দেখতে পেলাম ঘাট, আমরা এখন মানে নদীর একদম পাড়টাতে সাইডটাতে বসে আছি আর এখানে কিছু ফটোশ্যুট করেছি বেবির, আর আমার একদমই মুড ছিল না যদিও। তো এখানে বসে বসে আমি হচ্ছে এখন গোলা খাচ্ছি, সেই গোলাটা কে কে খেয়েছ আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু এখানে একটু দূরে এসে দেখতে পেলাম যে সুমাইয়া আনিসার পানিপুরি, তো এখানের মামা আমাকে ডেকে বললো যাবা আপনি যেহেতু ভিডিও করছেন আপনি চাইলে আমার দোকানে একটা ভিডিও করতে পারেন, কারণ আমার দোকানটা কিন্তু অলরেডি ফেসবুক ইউটিউবে সব জায়গায় ভাইরাল। তো যারা পানিপুরি খেয়েছো তারা তো জানোই বিভিন্ন ধরনের টক থাকে, বিভিন্ন ফ্লেভারের থাকে। তো আমি পাগলা টকটা নিয়ে সবচাইতে বড় ভুল করেছি, এটা ছিল সবচাইতে পচা মানে জঘন্য টাইপ টক আর কি। তো মামা হচ্ছে আমাকে সবগুলো টকই দিচ্ছিলো, আমি টেস্ট করে দেখছিলাম। তো এখানে আমাকে উনি হচ্ছে খাওয়ার পরে একটা বোর্ড চাচ্ছিলো যে কোন টকটা আপনার কাছে ভালো লেগেছে, তো উনি এটা প্রত্যেকটা কাস্টমারকে জিজ্ঞাসা করে। তো এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বাবু টক আর হচ্ছে মিষ্টি রানী টক। তোমরা যখন যাবে এই দুটা ট্রাই করে দেখতে পারো, কাঁচা আমেরও পাবে তেঁতুলার আছে সেগুলো ট্রাই করে দেখতে পারো, তবে এই দুটা কিন্তু মাস্ট ট্রাই করবে। দেন মামাও বলল যে এই দুইটা নাকি সবাই ভোট করে অ্যান্ড এই দুটাই নাকি ওনার দোকানে সবচাইতে বেস্ট টক। তো যাই হোক, আমরা হচ্ছে খাওয়ার পর এখানে এসে আশেপাশের স্টলগুলো দেখছিলাম, তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম সেই সাথে তোমাদের জন্য ভিডিও করছিলাম। যদিও আমি কিছু নেইনি, আমার মেয়ে কিন্তু ঠিকই একটা গিটার নিয়ে অলরেডি আমাকে বাজিয়ে দেখাচ্ছিল, তো গিটার যেভাবে পা দুলে দুলে বাজাতে হয় সেটাও আমার মেয়েকে দেখে মাত্রই বুঝলাম। তো যাই হোক, আমরা হচ্ছে পাশের স্টলগুলো ঘুরতে ঘুরতে টাইম স্পেন্ড করছিলাম। এইখানে এসে আমার চোখ আটকে গেল শিশু পার্কে একটা মিউজিক মানে হচ্ছিলো, এই মিউজিকের সাথে একটা বাচ্চা কী যে পরিমাণ নাচা স্টার্ট করেছে, ওর নাচাটা দেখে আসলে ক্যামেরাটা অন করে ভিডিও করা স্টার্ট করেছে আবার। তো এইখানে এসে তারপর হচ্ছে সাইফার চোখ আটকে গেল এই ট্রেনটাতে, তো এইটাতে কিন্তু ছোটবেলায় আমরা অনেক উঠেছি, তোমরা কারা কারা উঠেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কার কারা এখন ছোটবেলার কথা মনে পড়ছে সেটাও কিন্তু আমাকে জানাবে। আর আমার বেবির দেখলাম যে খুবই এক্সাইটেড এই এই জিনিসটাতে চড়ার জন্য, তো অনেক বেশি কেউ নাই আশেপাশে দেখতেই পাচ্ছ, বাচ্চাও কম, মাত্র একটা বাচ্চাই ছিল আর সাইফার সাথে আর কি ওরা দুজনই চড়ছিল, আশেপাশে পুরো জায়গাটাই খালি। তো ছোটো পরিসরের ভেতর এখানে একটা মানে পার্কের মতো করা হয়েছে আর কি।
তো এরপর যেটা প্রবলেম হয়েছে, সাইফা হচ্ছে এখান থেকে নেমে যাওয়ার পর প্রচণ্ড মুড খারাপ হচ্ছিল, এখানে আরও থাকতে চাচ্ছিল, বাকি রাইডগুলো থাকতে চাচ্ছিল। তবে আমাদের লাক ভালো যে আমরা ঠিক টাইমটাতে বের হয়ে এসেছি, কারণ আমরা যদি আর 5 মিনিট বেশি ওয়েট করতাম তাহলে কিন্তু আমরা একদম বৃষ্টিতে ভিজে যেতাম। তোমরা পেছনে খেয়াল করলে দেখতে পাবে আকাশটা কিন্তু মেঘলা ছিল। যখনই আমরা রিক্সা থেকে নেমে জাহাজে উঠব তার আগেই কিন্তু অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এত জোরে জোরে বাজ পড়ছিল যে কি বলবো, সাথে শিলাবৃষ্টিও হচ্ছিল। তো আমরা জানালার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম, কারণ এই টাইমটাতে জার্নি মানে নদীপথে জার্নিটা যেমন রিস্কি তেমন কিন্তু একটা অ্যাডভেঞ্চার ফিলিংসও দেয়। তো সেই ফিলটা নেওয়ার জন্যই মূলত আমরা এখন জাহাজে দাঁড়িয়ে আছি, কারণ হায়াত মৌত সব তো আল্লাহর হাতে, আমরা এটার কেউই আমরা এটা মানে নিজেরা নিশ্চিত করতে পারছি না। তো কি আর করা, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম আমি আর আমার মেয়ে। তো ঘুম থেকে উঠে আমি একটু কফি খেয়েছিলাম, প্রচণ্ড মাথাটা ধরেছিল। এরপর আমি হচ্ছে একটা ভেজিটেবল রোল খাচ্ছি, সেই সাথে দেখলাম যে একটা মুভি চলছে, কম বেশি সবাই মুভিটা এনজয় করছে, তো আমি সেই সাথে রোলটাও এনজয় করছিলাম। আর মেয়ে হচ্ছে এই যে ঘুমিয়ে একদমই পানি, তোমাদেরকেও একটু দেখাচ্ছি। তো ঘুমাতে ঘুমাতে আমরা চলে এসেছি অলরেডি। তো বন্ধুরা, এখন আমরা বাসায় চলে যাব, আর আমাদের আজকের সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সো কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।